Hey guys, Assalamualaikum. Myself Sanmat Faisal and welcome to my another blog. গাইস আজকে আমরা চলে এসেছি হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজ। আপনারা কি জানেন হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কি চলতেছে? যদি না জেনে থাকেন তাহলে আমাদের ব্লগের উপর চোখ রাখুন। সো গাইস আপনারা যদি হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজে আসতে চান তাহলে আমি লোকেশন বলে দিচ্ছি, আপনারা আমার লোকেশন অনুযায়ী চলে আসবেন। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। সো গাইস যারা সিএনবি এলাকার বাসিন্দা তারা সর্বপ্রথম সিএনবি মোড়ে চলে আসবেন, আর যারা কালুঘাট এলাকার বাসিন্দা তারা কাপ্তাই রাস্তার মাথায় চলে আসবেন। এরপরে আপনারা মিনিবাস বা টেম্পু করে পাটানিয়াগুদা চলে আসবেন, আপনাদের থেকে পার পার্সন 5 টাকা করে নিবে। আর যারা পুরনচাঁদগা এলাকার বাসিন্দা বা বদরহাট এলাকার বাসিন্দা তারা মিনিবাস বা টেম্পু করে পাটানিয়াগুদা চলে আসবেন, সেম 5% 5 টাকা করে নিবে। সো গাইস ইতিমধ্যে আমরা চলে এসেছি পাটানিয়াগুদা। গাইস হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজের মধ্যে 2024 পিঠা ও বস্ত্র উৎসব চলতেছে, তাও আবার 15 দিন ব্যাপী। এই পিঠা ও বস্ত্র উৎসবটি শুরু হয়ে 2024 19শে জানুয়ারি হতে, এই মেলাটি আপনাদের কাছে আর রইবে মাত্র 7 দিন, ধরতে গেলে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা যারা এই পিঠা ও বস্ত্র উৎসবে আসতে চান তারা অতি শীঘ্রই পাটানিয়াগুদা হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজে চলে আসুন। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। সো গাইস ইতিমধ্যে আমরা 2024 পিঠা ও বস্ত্র উৎসব মেলায় চলে এসেছি। গাইস এই মেলা উপলক্ষে যে পোস্টার এবং গেটগুলো সাজানো হয়েছে তা যে কত সুন্দর হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইস আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস অনেক কম বকবক করে ফেলেছি, এখন মেলায় এন্ট্রি করা যাক। গাইস আপনারা এখানে দেওয়ালে সাজানোর জন্য কিছু ওয়ালেট পেয়ে যাবেন। ওয়াও কি সুন্দর, উপরে দিয়েছে মেসির ছবি। গাইস আমাদের ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। মানুষের তো ভুল হতেই পারে, কথাই আছে না ভুল থেকেই মানুষ শিখে। গাইস এখানে রয়েছে ছোটদের খেলনার জিনিস, এখানে অনেক ধরনের টয় রয়েছে। আপনাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই আমাদের হাজাউদ্দৌজু স্কুল অ্যান্ড কলেজের মেলায় চলে আসুন। আবারও বলছি আর বেশি দিন নাই, 2রা ফেব্রুয়ারি কিন্তু শেষ তারিখ, অর্থাৎ আপনারা এই পিঠা ও বস্ত্র উৎসব মেলায় এসে ঘুরে যান। গাইস এখানে ঘরে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের একটা দোকান বসেছে, আপনারা চাইলে এই দোকান থেকে ফুল কিনে ঘরে সাজাতে পারেন। গাইস এখানে আপনারা দেখতেছেন ছবি তোলা নিষেধ, একটা পোস্টার লাগানো হয়েছে, কিন্তু আমি তো ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি, তাই ওনারা আমাকে কিছু বললো না।
আবার এর পাশে একটি রয়েছে অ্যামা কফি স্টল, ওই স্টলের পাশে আরেকটা স্টল বসেছে ইন্ডিয়ান রোলার আইসক্রিম স্টল। গাইস আমার জানার মতে এই স্টলটি দেওয়ায় কোনো লাভ হয়নি, কারণ এখন তো শীতকালীন দিন, উনি হয়তো ভুলে গেছে। এখানে ছোট বাচ্চাদের আনন্দের জন্য একটি ড্রাগন রেলের আয়োজন করা হয়েছে। অন্যান্য সব স্টল থেকে এই ড্রাগন রেলের টিকিট কাউন্টারে কাস্টমার বেশি, কারণ ছোট বাচ্চারা এই রেলটি দেখলে না চড়ে তো সরতেই চাচ্ছে না, তার পাশাপাশি তাদের মা বাবারা তাদেরকে ভিডিও করতেছে। এর পাশে রয়েছে আবার একটি নৌকা যার মধ্যে ছোট বড় সবাই চড়তে পারবে। তার পাশাপাশি রয়েছে একটি নাগরদোলনা যা এখন স্থিতিশীল অবস্থায় আছে, হয়তো ওই দোলনার মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, ঠিক করতেছে ভালো হয়েছে, কারণ ওই দোলনাটা অনেক রিস্কি। তার পাশাপাশি ছোটদের লাফালাফি করার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, দেখতেছিনি তো ছোটরা কিভাবে লাফালাফি করতেছে, এটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যাবে। গাইস আমি আর দেখবো না, কারণ আমি আর দেখলে আমার থেকে এখানে উঠে আবার লাফালাফি করতে মন চাইবে। গাইস এখানে কিছু হ্যান্ড বাকেট এবং ছোটদের টয় রয়েছে, তার পাশাপাশি রবস্কেপ রয়েছে যা দিয়ে ছোটরা টাইম পাস করতে পারবে এবং বড়রাও টাইম পাস করতে পারবে। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস।
গাইস, আপনারা মেলার পাশাপাশি হাজার তো স্কুল এন্ড কলেজের ভিতরে যত সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলো দেখতে থাকেন। গাইস, এখানে কিন্তু একটা টার্ফ রয়েছে যা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে ডিসেম্বরের দিকে, 2023 ডিসেম্বরের দিকে। এ টার্ফের ফি সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত 1500 টাকা এবং এরপর থেকে রাত পর্যন্ত 2000 টাকা। সো গাইস, আপনারা যারা বুকিং চান বা কোনো পরামর্শ করতে চান তাহলে এই বুকিং নাম্বারে কল দিলে হয়ে যাবে, আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। গাইস, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের স্কুলের মধ্যে 4টি স্কুল রয়েছে, একটা হচ্ছে হাজারতজু স্কুল অ্যান্ড কলেজ, তার পাশাপাশি আরেকটি রয়েছে কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট যেটার মধ্যে এখন আমি যাব, তার পাশাপাশি আরেকটি স্কুল রয়েছে নজির শিল্পকলা একাডেমি, তার নিচে রয়েছে নিচের তলা একদম হচ্ছে চিটাগাং কিন্ডার গার্ডেন স্কুল। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট যেখানে ক্রিকেটের ট্রেনিং দেওয়া হয়, ওখানে মান্থলি ফি 700 টাকা। সো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন ইতিমধ্যে ভর্তি হতে পারবেন, এখন অলরেডি ভর্তি নিচ্ছে। সো কোয়ালিটি স্কুল অফ ক্রিকেটের মাঠটা কত বড় আপনারা দেখতে থাকুন। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আগামীতে আমি আপনাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।